তো আজকে তো মাদার্স ডে, তাই জন্য মাও চলে এসেছে আমাদের সাথে। তো ভালো লাগছে, হ্যাপি মাদার্স ডে মা। আর সাথে বিবাহবার্ষিকী, তো দুটোই একসাথে আমাদের সেলিব্রেট হচ্ছে। তো এগুলো একটা ছোট ছোট আনন্দ, সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে রাখছি। যেহেতু ওয়াইটিতে আছি, তো ওয়াইটির মাধ্যমে যেন ভিডিওগুলো থাকে, সেই জন্যই যতদিন ওয়াইটি থাকবে ততদিন এই কি বলবো ভিডিওগুলোর মাধ্যমে এই মোমেন্টগুলো ধরা থাকবে, সেই জন্য। তো আমার বোনও আছে, তো বোনও আসছে তোমাদের সামনে। তো আমার বোনকে তো এর আগে দেখেছ, কিন্তু আজকে এসে স্নান টান করে নিয়েছে, আর যেহেতু জার্নি করে এসছে একটু অন্যরকম লাগছে। তো বললাম একটু ড্রেসটা ছাড়িস না, একটা ভিডিও করবো, বলে না গরম লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে, আমি থাকবো না, আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। তো আজকে মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে বলে দিচ্ছি। ও গুছিয়ে অতটা ভালো করে কথা বলতে পারবে না, কারণ আমরা যারা ওয়াইটিতে আছি প্রতিদিন ভিডিও দিতে দিতেই আমাদের কথা, আমরা কথাটা শিখে গেছি। তো অতটা তাও আমরা গড়বড় করি, অত ভালো করে পারি না, কিন্তু ও আবার একটু মানে জড়তা ভাবটা রয়েছে। তো বলতে চাইছে যে আজকের মাদার্স ডে, তো মাদার্স ডে দিনটাতে দুই বোনে কখনো একসাথে থাকি না, তো আজকে দুই বোনে একসাথে আছি, মানে মায়ের সাথে আমরা দুই বোনে আছি, তাই জন্য। তো আজকের এই মোমেন্টটা সবসময় তো একসাথে হবে না, কারণ আমি এখানে, বোন ওখানে। আজকে যেহেতু মাদার্স ডে, তো তাই জন্য আমরা দুই বোনে একই সাথে আছি। তো মা, আজকে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই, হ্যাপি মাদার্স ডে। আমার বোনকেও একটু দিয়ে দিলাম হামি। তা তোমরাও সবাই মাদার্স ডেটা ভালো করে কাটিও, আর আমরাও ভালো করে কাটাচ্ছি। আজকে তো সারাদিনই একটা আনন্দ, হইচই হইচই হইচই, তো সেই জন্য। বাবা যদি আজকে ভালো হতো, বাবা যদি আজকে আসতো, তো বাবা তো আসতে পারবে না, তো হঠাৎ করেই ওরা সিদ্ধান্ত নিয়েছে আসার জন্য। আর বাবার তো কয়েকটা দিন আগে থাকতে একটু জানানো থাকলে ভালো হয়। আর সাথে তো তার খরগোশ আছে, বোন তো এখানে চলে এসেছে, খরগোশ কে দেখবে? আর আমার মানে বোনের হাজবেন্ড, সেও তো কাজকর্মে ব্যস্ত, তার বাড়িতেও একটা খরগোশ, তো সেইগুলোকে সামলাবে, দুটোকে কী করে সামলাবে? ওই জন্য বাবার কাছে মা, মানে বাবার যে খরগোশটা থাকে সেটা, আর বোনের বাড়িতে বোনের খরগোশটা আছে, তো ওই জন্য বাবাও আসতে পারলো না। তো দেখি এই মাদার্স ডের ভিডিওটা আজকে এডিট করতে পারি কি না, যদি পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো।